নমস্কার বন্ধুরা, মান্টিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ছোট ছোট খোকা ইলিশ মাছের ঝোলের রেসিপিটি শেয়ার করব। আমি সবজি দিয়ে এই মাছের ঝোলটা আজ রান্না করেছি, দারুণ টেস্টি হয় এই ঝোলটা খেতে। গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। তো চলুন দেখে নিই আমার এই মাছের ঝোলের রেসিপিটি। তো মাছগুলো আমি প্রথমে ভালো করে দেখুন ধুয়ে এগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানোর পর এগুলো আমি ভালো করে ভেজে নেব, সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব। আর অল্প অল্প করে মাছগুলো আমি সব ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, কড়াইয়ের সেই তেলের ওপরেই অল্প পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি মূলো, পটল, বেগুন আর পেঁপে কেটে রেখেছিলাম সবজি, সেগুলো দিয়ে দিলাম। সমস্ত রকম সবজি দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব, দারুণ লাগে খেতে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ হলুদ দিয়ে আমি সবজিগুলোকে বেশ খানিকক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে আমি আদা জিরেটাকে একটু কষিয়ে নেব। সমস্ত সবজির সঙ্গে আমি সেটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, বেশ খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে সব সেদ্ধ করে নেব। সমস্ত সবজিগুলো বেশ নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ সময় আমি ঝোলটা ফুটিয়ে নেব, তাহলে ঝোলের টেস্টটা দারুণ হয় খেতে। মাছগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, দারুণ টেস্টি হয়েছে খেতে। আপনারা এইভাবে সবজি দিয়ে খোকা ইলিশ রান্না করবেন, দেখবেন দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।